মিয়ানমারকে 6টি হাল 16 কিরণ প্রশিক্ষণ বিমান ফিরিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীনের প্রভাব মোকাবেলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চীন বাংলাদেশকে 300টি টাইপ 59 ট্যাঙ্ক বিনামূল্যে দিতে চাচ্ছে। হাল 16 কিরণ হল ভারতের 2 সিট বিশিষ্ট ইন্টারমিডিয়েট জেট ট্রেনার, যেটা তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যা ইন্ডিয়ান এয়ারফোর্স প্রশিক্ষণ কাজে ব্যবহার করে থাকে। এই বিমানগুলো মূলত 1964 থেকে 1989 সালের মধ্যে তৈরি এবং মোট 190টি উৎপাদন করা হয়। এই বিমানটির ম্যাক্সিমাম স্পিড 695 কিলোমিটার পার আওয়ার, ক্রুজ স্পিড 324 কিলোমিটার পার আওয়ার, স্টল স্পিড 145 কিলোমিটার পার আওয়ার, ইন্ডুরেন্স 1 ঘন্টা 45 মিনিট এবং সার্ভিস সিলিং 30,000 ফিট। অস্ত্র হিসেবে রয়েছে 2টি 500 IV 227 কেজি ওজনের বোম। এছাড়া রয়েছে 2টি SNAB রকেট স্পটস, যাতে রয়েছে 60টি 68 মিলিমিটার রকেটস এবং 7.62 মিলিমিটার মেশিন গান। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।